হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো খেজুর গুড়ের পায়েস। তার জন্য আমার লাগছে 1 লিটারে আমুল তাজা, অল্প জোহা চাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার আগে, এই খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি একটু কেটে নিব। প্রথমে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিব। সামান্য অল্প জল দিয়ে দিলাম, চালটা ফুটবে তার জন্য। দুধটা ফুটে গেছে, এখন চালটা দিয়ে দেবো। চালটা পুরো ভালো করে সিদ্ধ হবে, তারপর খেজুর গুড়টা দিয়ে দিব। নাড়াচাড়াও করতে হবে, আঁচটা একটু কমিয়ে দিব। অল্প গরম জল বসিয়ে দিয়েছি, অল্প আমুল দুধ মিলিয়ে দিব, তাহলে খেতে খুব স্বাদ হয় পায়েসটা। আরো অল্প সিদ্ধ হবে, হয়ে এসেছে চালটা, সিদ্ধ হয়ে এসেছে। অল্প সামান্য চিনি দিয়ে দিব, তারপর গুড়টা দিব। গুড় আমি পুরো দিনই অল্প রেখেছি, একটুকু দিয়ে দিব, লাগলে আবার দিব। হয়ে গেছে পায়েসটা, দেখুন কালার কি সুন্দর হয়ে এসেছে। এখন নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেছে আমার খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড়ের পায়েস সবারই খুব পছন্দের, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। Till then, ta-ta, bye-bye.